السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده، أما بعد. এক ভাই প্রশ্ন করেছেন যে উনি আগে ডিপিএস এর সাথে জড়িত ছিলেন, এই ডিপিএস এ যেহেতু সুদী কারবার রয়েছে, তিনি না জানা অবস্থায় বেশ কয়েকজন ভাইকে সেখানে যুক্ত করেছেন। তো এখন তিনি বিভিন্ন আলেমের বক্তব্য শোনার পর বুঝতে পেরেছেন যে এই ডিপিএস যে লাইফ ইন্স্যুরেন্স রয়েছে, এগুলোর মধ্যে সুদ রয়েছে, আর এই সুদ থাকার কারণে সেটা হারামের পর্যায়ে চলে যায়। তো তিনি নিজে এটা থেকে বের হয়ে গিয়েছেন। এখন তিনি জানতে চাচ্ছেন যে যাদেরকে তিনি যুক্ত করেছেন তাদের বিষয়ে কি করা যায়। জি আলহামদুলিল্লাহ, খুব সুন্দর একটি প্রশ্ন। যেহেতু আপনি এই সুদী কারবার থেকে বের হয়ে এসেছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আপনাকে দিনের পথে কবুল করেন, দোয়া রাখি। আর আপনাকে এটাই পরামর্শ দিব যে যেহেতু সুদ কাবিরা গুনাহা, সেহেতু এখান থেকে আপনি নিজেও বের হয়ে এসেছেন, এখন যাদেরকে আপনি যুক্ত করেছেন বা আপনার আশেপাশে যারা রয়েছে এটার সাথে যুক্ত হয়ে, তাদেরকে আপনি শুধুমাত্র বুঝানোর জন্য চেষ্টা করুন, বুঝিয়ে যতটুকু হেদায়েতের পথে আনা যায় সেটাই অনেক কিছু। কেননা এখন তাদের ব্যাপারে আপনার আর কোনো হাত নাই, আপনি তাদের কাছে জোর করলেও সেটা পারবেন না, বুঝিয়ে যতটুকু পারা যায়। এখন বুঝিয়ে যদি না পারা যায়, যেহেতু আপনার আয়ত্তে নেই এখন, সেহেতু আপনার আর কিছু করার নেই এবং আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর ধরবেন না, যেহেতু আপনার ওয়াজান্তে আপনি যখন জানতেন না তখন আপনি এটা করেছিলেন, তাদেরকে যুক্ত করেছিলেন। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবাসা রাসূলা, যে যতক্ষণ পর্যন্ত কারো কাছে বার্তা না পৌঁছে ততক্ষণ পর্যন্ত তাকে ধরা হবে না। সূরা বানী ইসরাঈলের মধ্যে প্রথম দিকে আয়াতটি রয়েছে। সুতরাং আপনার জন্য এটাই পরামর্শ যে আপনি শুধুমাত্র তাদেরকে বুঝানোর জন্য চেষ্টা করুন, বুঝিয়ে যদি আল্লাহ যদি হেদায়েত দেন তাহলে আলহামদুলিল্লাহ ফিরে আসবে, আর যদি না আসে তাহলে আপনার আর কোনো দায়ভার থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এর মধ্যে যারা জড়িত রয়েছে সকলকে হেদায়েত নসিব করে, সকলকে এ থেকে বেরিয়ে এসে হালাল পথে ইনকাম করে জীবনযাপন করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।